হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আইসিটি কম্পিউটার টিচার অর্থাৎ আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের এক্সাম প্রসিডিউর অলরেডি স্টার্ট হয়ে গেছে। এক্সামের যে প্যাটার্ন কেমন হচ্ছে প্লাস সিলেবাস কী, মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে অলরেডি আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি। যদি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। রিটিন এক্সাম প্লাস ইন্টারভিউ একই রেটে হচ্ছে, আর রিটিন এক্সাম ইন্টারভিউতে কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেনের পরিমাণটাই বেশি আসছে। বিশেষ করে কম্পিউটারের যে শর্টকাট কিজগুলো রয়েছে সেখান থেকে কোয়েশ্চেন রিটিন এক্সামেও আসছে, প্লাস ইন্টারভিউতেও জিজ্ঞেস করা হচ্ছে। ওই জন্য কম্পিউটার রিলেটেড যে শর্টকাট কিজগুলো রয়েছে, যেগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো বারবার পরীক্ষায় আসছে, সেগুলো নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এমনিতে কম্পিউটারে শর্টকাট কিজের সংখ্যা অনেক বেশি রয়েছে, তার মধ্যে থেকে আমি এমএস ওয়ার্ড ও এমএস পাওয়ার পয়েন্টে যে ইম্পর্ট্যান্ট শর্টকাট কিজ রয়েছে ওগুলো নিয়ে ডিসকাস করব। মাইক্রোসফট ওয়ার্ডের ইম্পর্ট্যান্ট শর্টকাট কিজগুলো হলো ইনসার্টিং ইকুয়েশনস, এ শর্টকাট কিজ হলো অল প্লাস ইকুয়াল টু, এক্সিটিং ওয়ার্ড ডকুমেন্ট অল প্লাস F4, ভিউ ম্যাক্রোজের শর্টকাট কিজ হবে অল্ট প্লাস F8, সিলেক্টিং হোম রিবন ডিরেক্টলি অল্ট প্লাস H, সিলেক্টিং মেইলিং রিবন ডিরেক্টলি অল্ট প্লাস M, শ্রিঙ্ক ফন্টের জন্য কন্ট্রোল প্লাস লেস দেন, সাবস্ক্রিপ্টের জন্য কন্ট্রোল প্লাস ইকুয়াল টু, গ্রো ফন্টের জন্য কন্ট্রোল প্লাস গেটার দেন, সিলেক্ট অল এর শর্টকাট কিজ হবে কন্ট্রোল প্লাস A, বোল্ড টেক্সট কন্ট্রোল প্লাস B, কপি কন্ট্রোল প্লাস C, সেন্টার টেস্ট কন্ট্রোল প্লাস E, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ওয়ার্ডস কন্ট্রোল প্লাস F, ইটালি টেক্সট কন্ট্রোল প্লাস I, জাস্টিফাই টেস্ট কন্ট্রোল প্লাস J, ইনসার্ট হাইপার লিঙ্ক কন্ট্রোল প্লাস K, অ্যালাইন টেক্সট টু দ্য লেফট কন্ট্রোল প্লাস L, ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট কন্ট্রোল প্লাস N, ওপেন ডকুমেন্ট কন্ট্রোল প্লাস O, প্রিন্টিং ডকুমেন্ট কন্ট্রোল প্লাস P, অ্যালাইন টেক্সট রাইট কন্ট্রোল প্লাস R, সেভ ডকুমেন্ট কন্ট্রোল প্লাস S, সাবস্ক্রিপ্ট কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, ফরম্যাট প্রিন্টার কন্ট্রোল প্লাস শিফট প্লাস C, চেঞ্জ দ্য ফন্ট ফেস অর নেম কন্ট্রোল প্লাস শিফট প্লাস F, চেঞ্জ দ্য ফন্ট সাইজ কন্ট্রোল প্লাস শিফট প্লাস P, আন্ডারলাইন দ্য সিলেক্টেড টেক্সট কন্ট্রোল প্লাস U, সিলেক্টেড আইটেমকে কন্ট্রোল প্লাস C এর দ্বারা কপি করা হয় থেকে আর কন্ট্রোল প্লাস V এর দ্বারা পেস্ট করা হয়। সিলেক্টেড আইটেমকে কাট করার জন্য কন্ট্রোল প্লাস X, রেডো কন্ট্রোল প্লাস Y, আন্ডু কন্ট্রোল প্লাস Z, টু শো শর্টকাট কি ফর নেভিগেশন থ্রু রিবন F10, সেভ এজের জন্য F12, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ওয়ার্ডস F5, স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিং F7, থেজার্স শিফট প্লাস F7। নেক্সট MS পাওয়ার পয়েন্টের ইম্পর্ট্যান্ট শর্টকাট কি, ভিউ দ্য লিস্ট অফ ম্যাক্রোজের জন্য অল্ট প্লাস F8, মেক দ্য সিলেক্টেড টেক্সট বোল্ড কন্ট্রোল প্লাস B, কপি দ্য সিলেক্টেড টেক্সট কন্ট্রোল প্লাস C, সেন্টার টেক্সট কন্ট্রোল প্লাস E, ইটালিসাইজ দ্য সিলেক্টেড টেক্সট কন্ট্রোল প্লাস I, ইনসার্ট হাইপার লিঙ্ক কন্ট্রোল প্লাস K, অ্যালাইন টেক্সট টু দ্য লেফট কন্ট্রোল প্লাস L, অ্যাড আ নিউ স্লাইড টু দ্য প্রেজেন্টেশন কন্ট্রোল প্লাস M, অ্যালাইন টেক্সট টু দ্য রাইট কন্ট্রোল প্লাস R, ইনক্রিজ দ্য ফন্ট সাইজ কন্ট্রোল প্লাস শিফট প্লাস গেটার দেন, ডিক্রিজ দ্য ফন্ট সাইজ কন্ট্রোল প্লাস শিফট প্লাস গেটার দেন। আন্ডারলাইন দ্য সিলেক্টেড টেক্সট কন্ট্রোল প্লাস U, পেস্ট দ্য সিলেক্টেড টেক্সট কন্ট্রোল প্লাস V, কাট দ্য সিলেক্টেড টেক্সট কন্ট্রোল প্লাস X, স্টার্ট স্লাইড শো ফ্রম বিগিনিং F5, চেক দ্য স্পেলিং অফ টেক্সট F7, স্টার্ট স্লাইড শো দ্য শো ফ্রম কারেন্ট স্লাইড শিফট প্লাস F5, সাজেস্ট আদার ওয়ার্ডস অফ সিমিলার মিনিং শিফট প্লাস F7।
আরও অনেক শর্টকাট কিজ রয়েছে, যদি আপনারা চান তাহলে আরও মনে রাখবেন, কিন্তু আমি যেগুলো বললাম এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখার চেষ্টা করবেন, বারবার একটু দেখবেন, দেখলে প্র্যাকটিস করলে ওগুলো মনে থেকে যাবে। আর যাদের এক্সাম অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানাবেন যে এছাড়াও যদি অন্য কোনো কিছু শর্টকাট কিজ আপনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কিংবা পরীক্ষার সময় এসেছিল, তাহলে বাকিদের অনেকটাই সুবিধে হবে। ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রিলেটেড যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অতি অবশ্যই এর ছাড়াও আর বাকি যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর ওপর আমি ভিডিও বানানোর চেষ্টা করব।